প্রথমবারের মতো ফেসবুক পেজে লাইভে এসেছেন অভিনেত্রী জাবা জান্নাত। তাও আবার গণমাধ্যমে ভুল ছবি ছাপানোর বিষয়ে খুব জানাতে। ফরিদা পারভিন অর সামথিং, সো ওনাকে নিয়ে আসলে এই নিউজটা, বাট আমার পিকচার ইউজ করা হয়েছে। আর এটা অবশ্যই একটা ক্রাইম, বিকজ আমি যেখানে অপরাধী না সেখানে আমার ছবি ইউজ করা হয়েছে। সো আমি জানি না, নিউজ চ্যানেলগুলো অনেক ভ্যারিফাইড নিউজ চ্যানেল থেকে এই নিউজটা করা হয়েছে। সো আপনারা তো ভ্যারিফাইড না, সো আপনাদের একটা রেপুটেশন আছে। সো আপনাদের একটা নিউজ করার আগে তো আপনাদের জেনে করা উচিত যে নিউজটা সত্যটা কতটুকু, কোন ছবি ইউজ করতে হবে, এই মেয়েটা আসলে কে। হ্যাঁ, সাইবার ক্রাইমে তো অবশ্যই কেস করব, বাট যে চ্যানেল থেকে নিউজটা করা হয়েছে ওখান থেকে আমাকে ফোন করা হয়েছে যে এটা মিস্টেক ছিল, তারা ভুল করে ইউজ করে ফেলেছে, তারা এটা কারেকশন করে নেবে। সো তারা যদি কারেকশন করে নেয় দেন ইটস ওকে, বাট এই নিউজগুলোর কারণে যে আমার এত কথা শুনতে হচ্ছে, আমি তো এগুলো শুনতে পারবো না, রাইট? আমি যেটা করিনি আমি কেন সেটা। জাবা জান্নাতের ছবি দিয়ে নিউজ করা হয়েছে 3 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি অভিনেত্রী জান্নাত চৌধুরীর। মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতারণার মামলায় অভিনেত্রী জাবার কারাদণ্ড এমন শিরোনামে নিউজ করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে সেই ছবি। ছবি ছাপানোর বিষয়ে খুব প্রকাশ করে লাইভে এসেছিলেন অভিনেত্রী জাবা জান্নাত। ভেরিফাইড গণমাধ্যমে এই ধরনের নিউজ হওয়াকে ক্রাইম হিসেবে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। সো এটা বলার জন্যই আমি এসেছিলাম, আর এর আগের যে ঘটনা ছিল সেটা তো অলরেডি সলভ হয়ে গিয়েছে। সো আমি আর ব্যান নেই, আমি কাজ করছি, অ্যান্ড রাইট নাও যে টপিকস সেটার সাথে আমি কোনোভাবেই জড়িত না। তারা ভুল করে আমার পিকচার ইউজ করেছে। লাস্ট ওয়ান ইজ, এটাই আমার একমাত্র ফেসবুক অ্যাকাউন্ট, আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। আর আমার নাম হচ্ছে জেবা জান্নাত, আমার একটাই নাম। আর আমার অফিসিয়াল যে নাম, মানে ফুল নেম যেটা, সেটা হচ্ছে জান্নাতি ফেরদৌসি, আর আমার নিক নাম হচ্ছে জেবা জান্নাত। আই ডোন্ট হ্যাভ এনি আনাদার নেম। সো ইয়া, কেউ বিভ্রান্ত হবেন না, দোয়া করবেন আমার জন্য, পাশে থাকবেন আমার সাথে। ধন্যবাদ। রহমতুল্লাহ, আমার সংবাদ।